হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসছি আলমন্ড। সো আলমন্ড দিয়ে আমি একটা নাইট ক্রিম মেক করব, আর এটা কিন্তু আপনার বয়সের ছাপ দূর করবে, তারপরে আপনার স্কিনের অনেক যাদের ড্রাই স্কিন বিশেষ করে কিংবা অয়েলি স্কিন, তাদের স্কিনকে নর্মাল স্কিন করবে। আপনারা যদি এটা রেগুলার ইউজ করতে পারেন, আপনারা যে কোনো জিনিস কিছুদিন ইউজ করবেন, ইউজ করার পরে তার বেনিফিটটা পাবেন। একদিনে কিন্তু সব জিনিসের বেনিফিট পাওয়া যায় না। বাট এই আলমন্ড আপনারা অনেকেই জানেন যে আলমন্ডের ক্রিমের কিন্তু অনেক দাম। সো আপনারা যদি এই দামি জিনিসটা বাসায় মেক করতে পারেন তাহলে এটা তো খারাপ হয় না, অনেক ভালোই হয়। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। সো আমি আলমন্ড কয়েকটা এখান থেকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। আমার 1 টিস্পুন আলমন্ড লাগবে ক্রিমটা মেক করার জন্য। সো আমি এই ক্রিমটা মেক করে প্রায় 1 মাসের উপর ইউজ করতে পারি, 2 দিন 1 দিন পর পর ইউজ করি। সো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আপনার বয়স হওয়ার সাথে সাথে আমাদের স্কিনটা যেহেতু জুলে যায়, সো এই আলমন্ডটা কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করে রাখে। তারপরে সানটেনের যে দাগগুলো হয় সেগুলো সহজে হয় না যদি আপনি আলমন্ডের ক্রিমটা ইউজ করেন। সো আমি আলমন্ডকে ব্লেন্ড করে নিয়ে আসছি। সো এটা পাউডার হয়ে গেছে। সো আমি এখান থেকে 1 টিস্পুন ইউজ করবো, এখানে 1 টিস্পুন থেকে অনেক বেশি। সো এখন আমি আরেকটা বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে এখন আমি অ্যালোভেরা দেবো। সো আপনারা গোড়ের অ্যালোভেরা যেটা, এটা কিন্তু বেশি কার্যকরী করে না, বাজারে কেনা অ্যালোভেরাটা আমাদের স্কিনের জন্য বেশি কার্যকরী করে। সো সেটা আপনারা খেয়াল রাখবেন যে বাজারে কেনা অ্যালোভেরাটা হলে কিন্তু অনেক বেশি ভালো হবে। সো এখানে আমি 2 টিস্পুন অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। এখানে 2 টিস্পুন অ্যালোভেরা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আলমন্ড পাউডার। সো সরি, আমি দুইবারে দিতেছি, আমার স্পুনে অল্প উঠছে প্রথমবারে। সো এটাকে ভালোভাবে মিক্স করে এটা ক্রিমে পরিবর্তন হয়ে যাবে। এরপরে এটাকে আপনারা কাঁচের একটা বক্সে রেখে দিবেন। আপনারা এটাকে 1 সপ্তাহের উপরে ইউজ করতে পারবেন, আপনারা এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই রেমেডি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এটাকে একটা জারে রাখবেন, খোলা এইভাবে রাখবেন না। সো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।